পাকিস্তান দলের একজন ক্রিকেটার যার নাম হচ্ছে মোহাম্মদ রিজওয়ান, আমি মনে করি তিনি অন্য সাধারণ মানুষের তুলনায়, এমনকি আলেমদের তুলনায় তিনি ইসলাম প্রচারে অনেক বেশি এগিয়ে আছে। তিনি তার টিচারের হাতে কোরআনুল করিম উঠিয়ে দেওয়ার পরে বলল, ম্যাম আপনি জীবনে অনেক উপহার পেয়েছেন, গিফট পেয়েছেন, আজকে আপনার হাতে যেই উপহারটি আমি দিয়েছি এই উপহারটি হবে পৃথিবীর সব থেকে পবিত্রতম শ্রেষ্ঠ উপহার। সুবহানাল্লাহ পড়েন, যার নাম হচ্ছে মোহাম্মদ রিজওয়ান, চিনেন? আমার তো মনে হয় ক্রিকেটারদেরকে সকলেরই চেনা উচিত। আমার দেশের যুবকরা ফুটবল তারকাদের চিনে না, এমন যুবক খুব কম, ঠিক কি না? আবার ক্রিকেটারদেরকে চিনে না, এমন তো হতেই পারে না। কিন্তু দুঃখজনক সত্য, এদেশের যুবকরা যদি জিজ্ঞেস করা হয় 10 জন সাহাবির নাম বলো, পারে না। কিন্তু যদি বলা হয় 10 জন হলিউড সিনেমার নায়কের নাম বলো, বলিউড সিনেমার নায়কের নাম বলো, টলিউড সিনেমার নায়কের নাম বলো, ঢালিউড সিনেমার নায়কের নাম বলো, পারবে না? পারবে। তো যাই হোক, পাকিস্তান দলের একজন ক্রিকেটার যার নাম হচ্ছে মোহাম্মদ রিজওয়ান, তার নাম এজন্যই বললাম, আমি মনে করি তিনি অন্য সাধারণ মানুষের তুলনায়, এমনকি আলেমদের তুলনায় তিনি ইসলাম প্রচারে অনেক বেশি এগিয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। কেন এই কথা বললাম? এই মোহাম্মদ রিজওয়ান ক্রিকেটার, তিনি কিন্তু ধর্মভীরু একজন ক্রিকেটার, তিনি ইসলাম প্রচারের কাজ করেন। তিনি পড়াশোনার জন্য আমেরিকার হার্ভার্ড বিজনেস স্কুলে যান, যেটাকে হার্ভার্ড ইউনিভার্সিটি বলা হয়। পৃথিবীতে যতগুলো টপ লেভেলের বিশ্ববিদ্যালয় আছে তার ভিতরে একটি হার্ভার্ড ইউনিভার্সিটি। তো মোহাম্মদ রিজওয়ান সেখানে গেলেন, যাওয়ার পরে তার টিচার, তার ম্যামের হাতে আমাদের পবিত্র আল কোরআন তুলে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি তার টিচারের হাতে কোরআনুল করিম উঠিয়ে দেওয়ার পরে বলল, ম্যাম আপনি জীবনে অনেক উপহার পেয়েছেন, গিফট পেয়েছেন, আজকে আপনার হাতে যেই উপহারটি আমি দিয়েছি এই উপহারটি হবে পৃথিবীর সব থেকে পবিত্রতম শ্রেষ্ঠ উপহার। সুবহানাল্লাহ পড়েন। এটা এমন একটি বই যেই বইটি যদি আপনি পড়েন, এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নের জবাবে বইটা দিতে পারে না। সুবহানাল্লাহ। একজন ক্রিকেটার হয়ে কিভাবে দেখেন একজন অমুসলিমকে ইসলামের পথে আহ্বান করছে, এই দৃশ্যটা দেখার পরে আপনাদের চোখেও সম্ভবত পড়েছে, আমার হৃদয়ে দাগ কেটেছে। খুব ভালো লেগেছে যে আলেমরা যে কাজ করতে পারে না, একজন ক্রিকেটার হয়ে সেই কাজ করছে। আমার মতো আলেম আমেরিকাতে গিয়ে ইসলামের দাওয়াত দিতে পারবে? আপনার মতো সাধারণ মানুষ যারা নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন পড়েন, যারা ইসলামের কাজ করেন, চাইলেই কি বাহির রাষ্ট্রে গিয়ে ইসলামের দাওয়াত দিতে পারবেন? কখনোই সম্ভব না। কিন্তু তিনি এই কাজ করছেন, আমরা বলতেই পারি, এবং তাকে আমাদের সাধুবাদ জানানো উচিত। এমন ক্রিকেটার যেন আমাদের ঘরে ঘরে তৈরি হয়, কথা বলেন ঠিক কি না, যারা ইসলামের পথে মানুষকে আহ্বান করবে। শুধু তাই না, এই মোহাম্মদ রিজওয়ান অনেকটা একটু পার্থক্য অন্য প্লেয়ারদের তুলনায়, অন্য ক্রিকেটারের তুলনায় তার লাইফস্টাইল একটু ভিন্ন। কেমন? তিনি যখন প্লেনে করে সফরে যান ক্রিকেট খেলার জন্য, আপনারা দেখেছেন হয়তো সম্ভবত, তার হাতে একটা কোরআন থাকে, কোরআন পড়তে পড়তে সে ক্রিকেট খেলতে যায়, কিন্তু প্লেনে চড়ে থাকে, কোরআন পড়তে পড়তে সফর করে। সুবহানাল্লাহ। এই কোরআনের তো এমনই আকর্ষণ হওয়ার কথা, যারাই কোরআন পড়বে তাদেরই ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়াইদা তুলিয়াত
আলাইহিম জাদাতহুম ঈমানা, কোরআন যারা পড়ে কোরআন যারা শোনে অটোমেটিকলি তাদের ঈমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তো মোহাম্মদ রিজওয়ান যখনই কোথায় যায় তিনি কোরআন হাতে রাখেন, কোরআন পড়েন। আবার গত বছর আপনাদের মনে আছে কি না, আমাদের তুলনায় তো আপনাদেরই ভালো জানার কথা, কারণ ক্রিকেট খেলা তো আমাদের সেইভাবে দেখা হয় না যেভাবে আপনারা দেখেন, নিশা করে দেখেন। এমনও মানুষের কাছ থেকে আমি শুনেছি নামাজ পড়তে এসে কারেন্ট চলে গিয়েছে, আর বলছে হায় রে নামাজ পড়ে যায় খেলা দেখবো কীভাবে। দেখছেন খেলার প্রতি কী নিশা। তো মোহাম্মদ রিজওয়ান গত বছর নিউজিল্যান্ডে খেলতে গিয়েছিলেন, মানে ভালো, খুবই চমৎকার লেগেছে আমার কাছে নিউজটা দেখার পরে। তিনি নিউজিল্যান্ডে গিয়েও একটি মসজিদের মেম্বারে বসে ইসলামের আলোচনা করেছেন, কথা বলেছেন। সুবহানাল্লাহ। তো এমন ক্রিকেটার যারা আছে, যারা ইসলামের কাজ করে, ইসলামের পথে মানুষকে আহ্বান করে, আল্লাহ যেন তাদের হায়াতকে দারাজ করে দেয়। সকলে বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকেও পৃথিবীব্যাপী ইসলামের জন্য, প্রচারের জন্য, প্রসারের জন্য আমাদেরকেও যেন আল্লাহ তাআলা কাজ করার তৌফিক দেয়। সকলে বলি আমিন।